শুরুতে জানিয়ে দিব শিরোনাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ, মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চ। এবার জানিয়ে দেব সফট কর্মসূচিতে থাকবে বিএনপি, নানা হিসাব যুগপথ সঙ্গীদের। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে বিএনপি ও মার্কিন প্রতিনিধি দলের আলোচনায় যা হল। এবার থাকছে বিস্তারিত প্রতিবেদন। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক দমনপীড়ন বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক। সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকার সর্বত্র ভয়ত্রাস আর দমনপীড়ন করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। গত 19 ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা। এভাবে গণস্বাক্ষর কর্মসূচিতেও হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তাড়া করে ফিরছে। সে কারণে হামলা মামলা গ্রেপ্তার এবং গুম খুনের আতঙ্ক সরিয়ে দিয়ে সরকার নিজেদের ভয় কাটানোর চেষ্টা করছে। সকালে 12 দলীয় জোটের মিছিলেও পুলিশের হামলা তীব্র নিন্দা জানায় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, অতীতে স্বৈরাচারীরাও একই পথে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত পার পায়নি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সব ভয়ত্রাস মোকাবিলা করে বিজয়ী হয়েছে, এ সরকারও শেষ রক্ষা করতে পারবে না। সমাবেশে তারা আরও বলেন, বাজার নিয়ন্ত্রণের হাঁকডাক সত্ত্বেও বাজারের দামের ঊর্ধ্বগতি রোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। বাজার নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ যে কাজ করছে না, এটা এখন সরকার স্বীকার করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার এখন বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে। প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, বিরোধী দল যদি বাজারে দাম বাড়িয়ে দিতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আসলে সরকার নিজেই এখন সিন্ডিকেটে পরিণত হয়েছে, সে কারণে সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে চলছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার, আর তার মাশুল দিতে গিয়ে জনগণের জীবনের নাভিশ্বাস উঠছে। নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া। সমাবেশ শেষে আগামী 28 ফেব্রুয়ারি বেলা 11:30 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এবার জানিয়ে দেব সফট কর্মসূচিতে থাকবে বিএনপি, নানা হিসাব যুগপথ সঙ্গীদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর নতুন নির্বাচনের দাবি করলেও আপাতত জন ইস্যু ভিত্তিক ছোট পরিসরে এবং সফট কর্মসূচিতেই থাকছে বিএনপি। পাশাপাশি দলের পুনর্গঠন এবং বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় রাখার বিষয়ে সম্ভাব্য আলোচনাও করছেন দলটির নীতি নির্ধারকরা। বিএনপির স্থায়ী কমিটিও দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার 19 ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় 3টি বিষয় উঠে এসেছে বলে দাবি করে সূত্রটি। বিএনপির স্থায়ী কমিটির নেতারা মনে করেন, মানুষ নানা কারণে সরকারের বিরুদ্ধে জমাট বেঁধে আছে, দ্বিতীয়ত নাগরিক সমাজ সরকারের বিপক্ষে এবং তৃতীয়ত আন্তর্জাতিক গোষ্ঠীও দুই ধারায় বিভক্ত রয়েছে। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে বিএনপিকে কর্মসূচি ও তার পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে ভাবতে হচ্ছে। সামনের দিনে বিএনপির হয়ে কে কী বলবে তা বলা মুশকিল, কারণ বিএনপির পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি, বলছিলেন বিএনপির সঙ্গে আন্দোলনরত গণতন্ত্র মঞ্চের একজন নেতা। এরই মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পাওয়ায় এই প্রক্রিয়াটি এখন গতি পাবে বলে জানান এই নেতা। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাত্র বেরিয়েছেন কারাগার থেকে, তাদের শরীর এখনও ঠিক হয়নি, প্রত্যেকেই চিকিৎসার জন্য আরও কিছুদিন সময় নেবেন, এরপর বিশ্লেষণ করার সুযোগ আসতে পারে। রবিবার 18 ফেব্রুয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরী জানায়, তিনি কয়েকদিন বিশ্রাম নেবেন, শারীরিক অনেক জটিলতা থাকায় চিকিৎসা গ্রহণ করবেন। চিকিৎসা গ্রহণ ইতিমধ্যে শুরু করেছেন মির্জা ফখরুল, তারও শারীরিক অবস্থা অনেকটাই দুর্বল। মঞ্চের আরেক গুরুত্বপূর্ণ নেতার ভাষ্য, সামনে রমজান, তারপর ঈদ, এরপর গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি। পারিবারিকভাবে অনেক নেতা বিপর্যস্ত, তাদের সেই পরিস্থিতি থেকে বের করে আনার বাস্তবতা রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ছোট ছোট প্রোগ্রাম দিতে পারে বিএনপি।
মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, 7ই জানুয়ারি নির্বাচনে মানুষ গণ অনাস্থা দেখিয়েছে, যুগপ ধারায় কিছু কিছু কর্মসূচি পালিত হয়েছে, বিএনপির সঙ্গে একবার আলোচনা হয়েছে যা মুলতবি রয়েছে, এক্ষেত্রে বিরোধী দলগুলো যার যার জায়গা থেকে সক্রিয়। তবে রাজনৈতিক কৌশল কী হবে তা ঠিক করতে বিএনপিকে নৈর্ব্যক্তিক অবস্থান থেকে বিশ্লেষণ করা দরকার। মানুষ বিরোধী দলগুলোকে রাজপথে দেখতে চায়। স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, আপাতত সফট প্রোগ্রামে থাকবে, আমাদের দলের সিদ্ধান্ত এমনই, এখনও পরিস্থিতি অনুকূলে আসেনি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নতুন কর্মসূচি শিগগিরই আসবে, সফট কর্মসূচি নাকি অন্য কিছু সেটা তো সিদ্ধান্ত হলে জানাব। যুগপথ সঙ্গীদের নানা সমীকরণ আলোচনায় ইসলামী ও প্রো ইসলামী দলগুলোর জোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে অন্তত 64টি রাজনৈতিক দল ছিল বিএনপির সঙ্গে। অন্তত 39টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপথ ধারায় কর্মসূচি পালন করে আসছে। এসব দল ও জোট হল গণতন্ত্র মঞ্চ, 6দলীয় জোট, 12দলীয় জোট, গণফোরাম পিপলস পার্টি 2দলীয় জোট, সমমনা জোট 11 দল, গণতান্ত্রিক বাম ঐক্য 4 দল। এককভাবে পালন করেছে বিএনপি, এলডিপি, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানায়, 2022 সালের 30 ডিসেম্বর প্রথম যুগপথ ধারায় কর্মসূচি পালিত হয়, সেটি ছিল গণমিছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ পদযাত্রা কর্মসূচি হয়েছে 2023 সালের 18ই জুলাই। বিদায়ী বছরের 29 অক্টোবর থেকে 5 দফা হরতাল, 13 দফা অবরোধ এবং 13 দফা গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ এবছরের 30 জানুয়ারি কালো পতাকা মিছিল হয়। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে বিএনপি ও মার্কিন প্রতিনিধি দলের আলোচনায় যা হল। বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যান্ড এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি দল। তবে এই বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে বলেও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি দলটি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বা দূতাবাসের পক্ষ থেকেও কেউ বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। কিন্তু ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে মূলত কী কী নিয়ে হয়েছে ওই আলোচনা। এতে বলা হয়, ভিন্ন দৃষ্টিভঙ্গিকে বোঝা এবং স্বীকৃত সমাধান খুঁজে বের করার মূল চাপিকাঠি হল গঠনমূলক সংলাপ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কারাগারে বন্দী হাজার হাজার বিরোধী দলীয় সদস্যের বিষয়ে এক ফলপ্রসূ আলোচনায় আমরা স্বাগত জানিয়েছি বিএনপির মহাসচিবকে, অব্যাহত সম্পর্কের অপেক্ষায়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 25শে ফেব্রুয়ারি 2024 সর্বশেষ আপডেট।